মানুষের পায়ের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া চুইংগাম হলো বেন উইলসনের ক্যানভাস। লন্ডনের মিলেনিয়াম ব্রিজের উপরে মাটিতে পড়ে থাকা পা দিয়ে মাড়ানো শুকনো চুইংগামের টুকরোর উপর তুলি দিয়ে ছবি আঁকছেন ব্যতিক্রমী এই শিল্পী। ছবি আঁকার মাধ্যম হিসেবে এটা খুব ছোট, যারা এটি দেখে তারা তাদের পায়ের নিচে একটি লুকানো জগৎ আবিষ্কার করে। আমার কাছে এটি সত্যি উত্তেজনাপূর্ণ। বেশিরভাগ লোকেরা এগুলো নোংরা আবর্জনা হিসেবে এড়িয়ে যায়। উইলসন এসব ছোট চুইংগামের টুকরোকে সুন্দর কিছুতে পরিণত করার একটি সুযোগ হিসেবে দেখেন। এটি পথচারীদের আনন্দ দেওয়ারও একটি উপায় বলে মনে করেন তিনি। এইসব শিল্পকর্ম কারো চোখে পড়লে তারা তাদের পায়ের নিচে আরো ভালোভাবে দেখার জন্য প্রলুব্ধ হয়। পৃথিবীর দূষিত এবং পরিবেশের সমস্যার সমাধান করার জন্য এটি আমার একটি পদক্ষেপ। আমি এমন কিছু নিচ্ছি যেগুলো ফেলে দেওয়া হয়, আর এগুলোকে ব্যবহার করছি আরো সুন্দর কিছুতে পরিণত করতে। উত্তর লন্ডনে একটি স্টুডিও আছে উইলসনের। সেখানে তিনি কিছু কুড়িয়ে পাওয়া চুইংগামের টুকরো নিয়ে এসে কুড়িয়ে ইটের সাথে লাগিয়ে নেন, তারপর তাতে ছবি আঁকেন। সেগুলো তার সংগ্রহশালা হিসেবে মনে করেন তিনি। ছবিগুলি আমার জীবনের একটি অংশ এবং এগুলি সম্পর্কে আমি খুব যত্নশীল। গুরুত্বপূর্ণ বিষয় হল চুইং গামটি বিভিন্ন আকারের হয়, তাই আমার প্রতিটি ছবি অনন্য। লন্ডনে জন্মগ্রহণকারী শিল্পী উইলসন মাত্র 10 বছর বয়সে শিল্পী হিসেবে প্রথম তার কাজের প্রদর্শনী করেন। মাত্র 3 বছর বয়সেই মাটির শিল্প তৈরিতে কাজ করার কথা স্মরণ করতে পারেন তিনি। তার শিল্পকর্মগুলো ভাস্কর্যে এবং বড় করে তৈরি করার আগে তার আগ্রহ ভোগবাদী বিশ্ব থেকে আবর্জনা এবং ফেলে দেওয়া বস্তুগুলোকে শিল্পে পরিণত করা। চুইংগামের উপরে তিনি গত 19 বছর ধরে ছবি আঁকছেন। শুকনো আঠালো এসব চুইংগামের উপরের পৃষ্ঠটি স্থানীয় বা জাতীয় এখতিয়ারের অধীনে নয়, এমন একটি স্থানকেই তিনি তার কাজের জন্য বেছে নিয়েছেন যেখানে তিনি জনগণের সম্পত্তির কোনো রকম ক্ষতি ছাড়াই ছবি আঁকতে পারেন। পথচারীরাও তার এই কাজগুলো বেশ পছন্দ করে। আমার এই শিল্পকর্মগুলো খুব পছন্দের। এটি পরিবেশকে অন্যভাবে রক্ষা করে, কারণ তিনি এই সেতুর আবর্জনাগুলো ব্যবহার করেন এবং তিনি সত্যি এই সেতুটিকে আগের চেয়ে আরো সুন্দর করে তুলেছেন। ফুটপাথ থেকে চুইংগাম এবং আন্ডারগ্রাউন্ড থেকে ইট সহ উইলসনের পাবলিক স্ট্রিট আর্টগুলোর অনেকটাই কর্তৃপক্ষের দ্বারা অপসারিত হয়েছে, কিন্তু মিলেনিয়াম ব্রিজের উপরে শত শত চুইংগাম পেইন্টিংগুলো এখনও রয়ে গেছে।